আপনি কি বিশ্বাস হারিয়েছেন? বর্তমানে একমাত্র ছিন্নমস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক শ্রী নারায়ণ শাস্ত্রী চাকরি, ব্যবসা, দাম্পত্য কলহ, প্রেমে বাধা, যে কোনো কঠিন ও জটিল সমস্যায় দেবশক্তি কবচের দ্বারা প্রতিকার করে থাকেন। প্রতিকারে 100% গ্যারান্টি। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী নারায়ণ শাস্ত্রী, ছিন্নমস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে মূল বিষয় বক্তব্য হচ্ছে এই যে চারিদিকে নানা রকম দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কেন হয়, কি কারণে হয়, ছকে কি যোগ থাকলে দুর্ঘটনা হতে পারে, সেই সম্পর্কে আজকের আলোচনার বিষয়বস্তু। আলোচনা করবার আগে দেবাদিদেব মহাদেবকে একবার স্মরণ করে নিতে চাইছি, যাতে করে আজকের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের মঙ্গলে এবং মানুষের কল্যাণের জন্য উপকারে লাগে। সেই আশীর্বাদ চেয়ে মহাদেবের কাছে মহাদেবকে স্মরণ করছি। ওম নমঃ শিবায় নমঃ। ॐ नमः शिवाय नमः। ॐ नमः शिवाय नमः। আমার তন্ত্রগুরু, আমার মন্ত্রগুরু, আমার জন্মদাতা গুরু দেবাদিদেব মহাদেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, ছিন্নমস্তা নীল সরস্বতী মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, মা কামাখ্যা দেবীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, যিনি আমার মন্ত্রদাতা গুরু সেই গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, যিনি আমার জ্যোতিষ গুরু সেই গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের মূল বিষয় বস্তু বা বক্তব্য হচ্ছে চারিদিকে যেভাবে দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনা কেন আসে, ছকে কি কি যোগ থাকলে সেই দুর্ঘটনা হতে পারে, বা ছকে কি কি যোগ থাকলে সেই দুর্ঘটনার হাত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা যায়, এবং সেই দুর্ঘটনা থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করা যায়। তাই জ্যোতিষ একটা এমনই সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে যা খুঁজবেন তাই পাওয়া যাবে। জ্যোতিষ একটা এমনই আয়না, যে আয়না সামনে রেখে জাদুর মতন জিনিস দেখতে পাওয়া যায়। আমরা সেই জ্যোতিষ শাস্ত্রকে দীর্ঘদিন ধরে অধ্যয়ন করে চলেছি, আমরা প্রতিদিন এখনো কন্টিনিউ পড়াশোনা করে যাচ্ছি। জ্যোতিষ একটা মহাসমুদ্র, সেই সমুদ্রের পাড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিছু সুন্দর নুড়ির সন্ধানে। এখনো পর্যন্ত যেটুকু টুকটাক হাতের মধ্যে এসে লাগছে সেগুলো আপনাদের সামনে নিয়ে এসে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। যারা জ্যোতিষকে ব্যঙ্গ করেন, যারা জ্যোতিষকে মানতে চান না, তাদেরকে বলবো ভগবান না করুক, এমন সময় এসে না দাঁড়ায় যে আপনাকে সেই জ্যোতিষের শরণাপন্ন হয়ে বাঁচতে হয়। জ্যোতিষ মানুষকে ঠকাবার বস্তু নয়, জ্যোতিষ কাউকে প্রলোভন দেখিয়ে শেষ করে দিয়ে সব কিছু লুটে নেওয়ার বস্তু জ্যোতিষ নয়। জ্যোতিষ হচ্ছে মানুষকে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। তাই জ্যোতিষ হচ্ছে একটা এমনই রাস্তা, যে রাস্তা দিয়ে নিরাপদে এগিয়ে যাওয়া যায়, এবং সেই রাস্তায় কোথায় কি ঘটনা দুর্ঘটনা, কোথায় স্টপেজ, কোথায় দাঁড়ানো, কোথায় রেস্ট নেওয়া, কোথায় উন্নতি, কোথায় কি পড়ে আছে, কোথায় কি কুড়িয়ে পাওয়া যায়, সব কিছু কিন্তু জ্যোতিষের মাধ্যমে জানা যায়।
তাই জাত চক্র হচ্ছে এমনই একটা চক্র, যে চক্রের মধ্যে মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। মেষ রাশি থেকে শুরু করে বারোটা ঘর নিয়ে গোল করে ঘুরছে যে জাত চক্র, সেই জাত চক্রের মধ্যে মানুষ কিন্তু গোটা শরীরটা নিয়ে অবস্থান করে বসে আছে। তাই যারা অহংকারের সাথে বলেন যে জ্যোতিষে প্রয়োজন নাই, জীবনে আমার সব কিছু আছে, সেটাও একটা জ্যোতিষের আবিষ্কৃত নক্ষত্রের বা গ্রহের দ্বারাই প্রাপ্তি লাভ করেছেন, সেটা আপনাকে কেউ দিয়ে যায় নাই। আপনার জাতচক্র বিচার করে দেখুন, কোন একটা শুভ গ্রহ আপনার জাতচক্রের মধ্যে বেশ কয়েকটা বছর শুভ অবস্থান অবস্থিত হয়ে আছে, যার কারণে আপনার সময়টা খুব ভালো যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা জাতচক্রের মধ্যে একটা করে লগ্ন আছে, সেই লগ্নের যে অধিপতি গ্রহ আছে সেই গ্রহের শত্রু মিত্র মারক গ্রহ কিন্তু সেই জাতচক্রের মধ্যে অবস্থান করে বসে আছে। যখন যে গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা পড়বে, তখন মানুষ যে রকম কর্ম করে এসছে তার সেরকম ফল লাভ সেই মানুষকে করতে হবে, যার কারণে হচ্ছে জ্যোতিষ একটা মানুষের শরীর, জাত চক্র একটা মানুষের শরীর, সেটাই আজকে আপনাদের সামনে প্রথমে তুলে ধরব। প্রথমেই বলব মেষ রাশি, যে জাত চক্র আপনাদের কাছে আছে মিলিয়ে নিন। প্রথমেই হচ্ছে মেষ রাশি, মেষ রাশি হচ্ছে আপনার মাথা, একটা কালপুরুষ, আকাশের মধ্যে একটা কালপুরুষ দেখতে পাওয়া যায়, সেই একটা কালপুরুষকে কল্পনা করে একটা মানুষের শরীর, সেই মানুষের শরীরে প্রথম অঙ্গ হচ্ছে মেষ রাশি, হচ্ছে মাথা, যেখান থেকে লগ্ন যদি অবস্থান করে সেখান থেকে মাথার গণনা শুরু হবে। তাই মেষ রাশি হচ্ছে রাশির প্রথম রাশি মাথা। এবার দ্বিতীয় চলে যাব বৃষ রাশিতে। বৃষ রাশি মানুষের শরীরে কোন অঙ্গ নির্দেশ করছে? আমরা যে বারবার বলি যে জাতচক্র একটা মানুষের স্বশরীর, আজকে মিলিয়ে নিন যে জাতচক্র মানুষের স্বশরীর, সেই বৃষ রাশি হচ্ছে মানুষের মুখ, গলা, গলা এবং মুখ আর কান, বৃষ রাশি। তাহলে দেখতে পাচ্ছেন মেষ রাশি মাথা, বৃষ রাশি হচ্ছে মুখ, গলা, কান। এবার চলে যাব মিথুন রাশিতে। মিথুন রাশি হচ্ছে স্কন্দদ্বয়, স্কন্দদ্বয় আর হচ্ছে বাহুদ্বয়, আপনার শরীরে স্কন্দদ্বয় আর বাহুদ্বয় হচ্ছে মিথুন রাশি। কেন? কালপুরুষের অঙ্গগুলো নিয়ে বিচার করা হয় মানুষের ঘটনা দুর্ঘটনা সমস্ত কিছু রোগ ব্যাধি, কোন অঙ্গে পতিত কোন গ্রহ থাকলে কোন অঙ্গে রোগ হতে পারে এই কালপুরুষের অঙ্গ বিচার করেই বিচার করা হয়। তাই মানুষের যে বারোটা রাশি নিয়ে একটা স্বশরীর দাঁড়িয়ে আছে তার এবার পুঙ্খানুপুঙ্খানু মিলিয়ে নিন। জ্যোতিষ কখনো মিথ্যা কথা বলে না, জ্যোতিষ যা বলে সত্যি কথা বলে। জ্যোতিষের পথে সত্যকে অবলম্বন করে টিকে থাকা খুব কঠিন কাজ। জ্যোতিষ করা মানে এই নয় আর টিভিতে এসে আপনাদের সামনে বক্তব্যগুলো পেশ করা বলে এই নয় যে আপনাকে আমার চেম্বারে ডেকে নিয়ে আসছি যে আপনি আসুন নাহলে আমার চেম্বার চলবে না। রোগ হলে ডাক্তারের কাছে এমনি যেতে হবে, আমরা সেই ডাক্তার রোগের চিকিৎসা করতে জানি, পড়াশোনা করে শিখে এসছি এবং এখনো কন্টিনিউ পড়াশোনা করি। কেন? মানুষকে যাতে করে উপকার দিতে পারি। তাই চলে যাব কর্কট রাশি, মানুষের শরীরে কোন অঙ্গ পড়ছে দেখুন কর্কট রাশি।
একটা কাল পুরুষের অঙ্গে হচ্ছে সেই জায়গা, কর্কট রাশি হচ্ছে বুক আর ফুসফুস। ফুসফুস মানুষের একটা ভীষণ কাজ করে শরীরের মধ্যে, সেই বুক আর ফুসফুস হচ্ছে কর্কট রাশি। তাহলে যারা আমার এই প্রোগ্রাম দেখছেন খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার প্রোগ্রাম মানেই হচ্ছে নতুন কিছু তথ্য জানা। আর টিভিতে আমার প্রোগ্রাম দীর্ঘদিন ধরে একভাবে চলে না, নিত্য নতুন কোনো বিষয় নিয়ে এসে আমি হাজির হই। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাই যাতে করে মানুষকে সচেতন করা, মানুষকে সঠিক জিনিসটা জানিয়ে দেওয়া, মানুষকে জানিয়ে সঠিক চিকিৎসাটা তাদের হাতে পৌঁছে দেওয়া। আমি দৈব শক্তি কবজের দ্বারা প্রতিকার দিই, প্রতিকারে 100% সমাধান আছে। যদি সমাধান না পান একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে, সেই সময়ের মধ্যে যদি আমি আমার দৈব শক্তি কবজের দ্বারা প্রতিকারে যদি উপকার না দিতে পারি, সেই সময়ের পর আপনি কবচটা আমার কাছে ফেরত দিয়ে আপনি যে মূল্য খরচা করেছেন তার অর্ধেক মূল্য আপনি গ্যারান্টিতে ফেরত নিয়ে যাবেন। একটা কবচ বানাতে গেলে প্রচুর সংখ্যক জপ আছে, যার কারণে একটা কবচ বানাতে 45 দিন থেকে 50 দিন টাইম লাগে। ছক দেখে দেখে যে সমস্ত জায়গাগুলো দুর্বল আছে, যে সমস্ত জায়গাগুলো প্রবলেম আছে, সেই সমস্ত গ্রহ অধিপতি প্রত্যাদি অত্যাদি দেবতাদের পূজা পাঠ করে বহু সংখ্যক জপ করে হোম করে তর্পণ করে তারপরে একটা কবচকে তৈরি করা হয়। সেই কবচটা যখন তৈরি হচ্ছে তার মধ্যেও পূজা পাঠ আছে, সেই কবচটাকে শোধনের নানা রকম বিধি আছে, চট করে ফুল পুষ্প পড়ে আপনার হাতে দিয়ে দেওয়া হয় না। তাই কবচ মানে মানুষের মনে এই ধারণাটা হওয়া উচিত নয় যে ফুল পুষ্প ভরে দিয়ে দেওয়া, না সেটা নয়। আমার কবচ কোনো ঠাকুর মন্দিরে শোধন করতে যেতে হবে না, কোনো ঠাকুর মন্দিরে শোধন করার প্রয়োজন হয় না। আপনি হাতে পড়ে থাকবেন বা গলায় পড়ে থাকবেন, আমার কবচ নিজে নিজেই আপনার শরীরে শোধন হয়ে যাবে। আমরা সেইভাবেই শিখেছি, সেইভাবেই আমরা মানুষকে উপকার দেবো বলে শিখেছি, মানুষকে ঠকিয়ে ব্যাংকে ভর্তি টাকা রাখবো বলে শিখি নাই, বড় নামি দামি ফ্ল্যাট কিনে বাস করবো বলে শিখি নাই। সমাজের প্রতি অনেক কর্তব্য দায় দায়িত্ব আমি পালন করি, আমি যেমনি জ্যোতিষ করি তেমনি সমাজের প্রতি একটা মোটা অঙ্কের টাকাও আমি খরচা করি, মানুষের উপকারের পিছনে আমি দৌড়ে যাই। তাই আমার কাছে যারা আসবেন তারা 100% সমাধান লাভ করবেন। যদি ঈশ্বর বলে কিছু বিশ্বাস করে থাকেন আর যদি নিজের ঘরে বাবা মাকে বিশ্বাস করেন, তাহলে নারায়ণ শাস্ত্রীকে আপনাকে বিশ্বাস করতেই হবে। ছিন্নমস্তা নীল সরস্বতী মায়ের আশীর্বাদে আমি যে কবজ আপনার হাতে তুলে দেব তার 100% সমাধান লাভ করবেন। এবার বলবো সিংহ রাশি। সিংহ রাশি একটা মানুষের কোন অঙ্গ পতিত হচ্ছে দেখুন, কোন অঙ্গে সিংহ রাশি বিরাজমান। রাশি চক্রের কিন্তু রাশিচক্রের মধ্যে 5 নম্বর রাশি চলে এলো সিংহ রাশি। সেই সিংহ রাশি মানুষের কোন অঙ্গ? সিংহ রাশি হচ্ছে উদর আর পাকস্থলী, মানুষের উদর আর পাকস্থলী হচ্ছে সিংহ রাশি। এবার চলে যাবো কন্যা রাশি 6 নম্বর রাশি, যার চক্রের 6 নম্বর রাশি কন্যা রাশিতে চলে যাব। কন্যা রাশিতে হচ্ছে নাভি, কন্যা রাশি হচ্ছে মানুষের নাভি, নাভি দেশের যে অঙ্গ সেটা হচ্ছে কন্যা রাশি। কারণ অঙ্গগুলো ধরে এক একটা গ্রহ বা নক্ষত্র অবস্থান করে, সেই গ্রহ নক্ষত্র যদি অশুভ পতি বা মারক পতি হয় বা অশুভ অবস্থানে যদি অবস্থিত হয়ে থাকে, তাহলে যে অঙ্গগুলো বললাম সেই অঙ্গ যদি নির্দেশ করে সেই অঙ্গে সেই রোগ, যে গ্রহের যে রোগ আছে সেই রোগ সেই অঙ্গে হবে। এবার চলে যাব তুলা রাশি 7 নম্বর রাশি।
তুলারাশি মানুষের শরীরে কোন অঙ্গ পতিত হয়েছে, কোন অঙ্গকে নির্দেশ করছে? তুলারাশি নির্দেশ করছে কোমর, আর কোমরের নিচে প্রজনন যন্ত্র। তুলারাশি। এবার চলে যাবো আট নম্বর রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানুষের কোন অঙ্গ পতিত, কোন অঙ্গ নির্দেশ করছে মানুষের শরীরের মধ্যে? বৃশ্চিক রাশি নির্দেশ করছে গুহ্য, গুহ্যের নিকটবর্তী স্থান বৃশ্চিক রাশি নির্দেশ করছে। তাই বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই মঙ্গলের সঙ্গে যদি শনি, কেতু বা কোন মারক প্রতিগ্রহ যদি ওই বৃশ্চিক রাশিতে যদি অবস্থান করে, আর সেটা যদি মঙ্গলের শত্রু হয়, তাহলে জানবেন গুহ্য দেশে কোনো রকম রোগের সম্ভাবনা আপনার হওয়ার চান্স থাকছে। এবার চলে যাব ধনুরাশি, ন নম্বর রাশি। মানুষের শরীরে কোন অঙ্গকে নির্দেশ করছে ধনুরাশি? ধনুরাশি নির্দেশ করছে উরু। মানুষের শরীরে উরু হচ্ছে ধনুরাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি যদি অশুভপতি হয়ে যায়, তবে নিজস্ব ক্ষেত্র বৃহস্পতি। অতএব যে রোগ নির্দেশ করবে সেই রোগে কিছুটা ভোগার সম্ভাবনা থাকবে। এবার চলে যাব দশ নম্বর রাশি, মকর রাশি। মানুষের শরীরে কোন অঙ্গ নির্দেশ করছে মকর রাশি? মকর রাশি নির্দেশ করছে হাঁটুদ্বয়। মানুষের শরীরে হাঁটু, হাঁটু নির্দেশ করছে দশ নম্বর রাশি মকর রাশি। এবার চলে যাবো এগারো নম্বর রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি মানুষের শরীরে কোন অঙ্গ নির্দেশ করছে? কুম্ভ রাশি নির্দেশ করছে জঙ্গা। মানুষের শরীরে জঙ্গা হচ্ছে কুম্ভ রাশি। এবার চলে যাব মীন রাশিতে। মীন রাশি মানুষের শরীরে কোন অঙ্গ নির্দেশ করছে? মীন রাশি নির্দেশ করছে পদদ্বয় বা পায়ের পাতা। তাহলে মেষ থেকে মীন পর্যন্ত মানুষের যে একটা শরীর দাঁড়িয়ে থাক আছে, প্রত্যেকটা রাশি শরীরের এক একটা অঙ্গের মালিক। সেই জন্যই ডেট অফ বার্থ মানুষের কাছ থেকে আমরা নিয়ে নিই। সঠিক ডেট অফ বার্থ নিয়ে যদি সঠিক জাতচক্র বানানো যায়, তাহলে একটা মানুষ সঠিকভাবে উপকারে উপকৃত হবে। তাই আমরা যে কথাগুলো বলি মনোযোগ সহকারে শুনলে আপনাদের উপকারে লাগবে। এই যে মেষ থেকে মীন পর্যন্ত শরীরে যে অঙ্গগুলো পতিত আছে মানুষের শরীর নিয়ে, বারোটা রাশি নিয়ে মানুষের শরীরটা গঠিত হয়ে আছে, সেই শরীরের মধ্যে এক একটা অঙ্গ এক একটা গ্রহের অধিপতি। যেমন কর্কট আর সিংহ রাশি হচ্ছে গিয়ে, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের অধিপতি আর সিংহ রাশি হচ্ছে রবির অধিপতি। কিন্তু মেষ আর বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের অধিপতি। আবার বিষ তুলা হচ্ছে শুক্রের অধিপতি। এদিকে মীন আর ধনুরাশি হচ্ছে গিয়ে বৃহস্পতি অধিপতি। আবার ওদিকে মিথুন আর কন্যা রাশি হচ্ছে গিয়ে বুধের অধিপতি। আর এইদিকে কুম্ভ আর মকর রাশি হচ্ছে শনির অধিপতি। তাহলে যখন আমরা জাতচক্র বিচার করি, রোগ ব্যাধি যখন আমরা দেখি, তখন কালপুরুষের অঙ্গ ধরে রোগ ব্যাধিকে বিচার করি। মানুষের শরীরে সেই জায়গাতেই কিন্তু রোগের বাসা তৈরি হয়। তাই দুর্ঘটনাজনিত কারক গ্রহকে, দুর্ঘটনাজনিত কারক গ্রহ হচ্ছে শনি আর মঙ্গল। তাহলে মেষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, দুর্ঘটনাজনিত কারক গ্রহ হচ্ছে শনি আর মঙ্গল।
শনি যদি পাপগ্রহ হয়, যদি পাপগ্রহের দৃষ্টি শনির উপরে থাকে, শনি যদি নিচস্থ হয়ে যায়, শনি যদি পাপপতি হয়, শনি যদি অশুভপতি হয়, তাহলে শনি যদি আট নম্বর ঘরে অবস্থান করে, অষ্টম স্থান, শনি যদি ছ নম্বর ঘরে গিয়ে পাপপতি অবস্থান করে বা নিচস্থ দুর্বল হয়ে অবস্থান করে, শনি মানুষের শরীরে হাড়ের কারক গ্রহ। তাই দাঁত, মুখের মধ্যে যে দাঁত আছে সেই দাঁতের কারক গ্রহ হচ্ছে শনি। তাহলে শনি যে অঙ্গে গিয়ে পতিত হবে সেই অঙ্গে, সেই জায়গায় কিন্তু প্রবলেম শুরু হবে। মঙ্গল হচ্ছে সম্পূর্ণ দুর্ঘটনার কারক গ্রহ। তাই মঙ্গল যদি অশুভপতি হয়, পাপপতি হয়, মঙ্গল যদি মারকপতি হয়, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। যে অঙ্গ নির্দেশ করবে মেষ থেকে মীন পর্যন্ত, সেই অঙ্গে মঙ্গলের যে রোগ আছে সেই রোগ বা দুর্ঘটনা হওয়ার চান্স থাকছে। এবার আমরা দেখব দুর্ঘটনা কোন ভাব থেকে আসবে, রাশি চক্রে কোন ভাব থেকে দুর্ঘটনা আসবে। তার আগে বলবো পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি থেকে টিভি চ্যানেলের মাধ্যমে আমার এই প্রোগ্রাম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, টিভির স্ক্রিনের মধ্যে দেখুন দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যাদের আমার এই অনুষ্ঠান ভালো লাগবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বুকিং করাতে পারবেন, এবং কোন চেম্বারে আমাকে পারবে, কোন চেম্বারে আমাকে পাবেন বা পাওয়া যাবে বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। তাই কন্ট্যাক্ট নাম্বার দুটো লিখে রাখুন, দরকার পড়লে, অনুষ্ঠান ভালো লাগলে আমাকে বুকিং করে এসে দেখাবেন। আর ইউটিউবে গিয়ে সার্চ করুন, এখন স্মার্টফোনের যুগ, স্মার্টফোন এখন সবার হাতে হাতে চলে এসছে, তাই সেই স্মার্টফোনে ইউটিউবে গিয়ে সার্চ করুন বিএইচআই গ্রুপ অ্যাস্ট্রোলজার শ্রী নারায়ণ শাস্ত্রী বলে, আমার এই প্রোগ্রাম সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। মানুষ এখন খুব ব্যস্তর মধ্যে দিয়ে চলাফেরা করে, টিভি দেখা সবার পক্ষে সম্ভব হয় না, তাই ইউটিউবে গেলে প্রোগ্রামটা আপনি যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন। তাই আমরা রাশিচক্রের ছ নম্বর ঘর ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাব থেকে দেখব আপনার জাতচক্রে দুর্ঘটনার অবস্থান কেমন আছে। সেই ঘরে অধিপতি গ্রহ কে আছে বা ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ কোন ভাবের সাথে কানেক্টেড হয়ে আছে, বা সেই গ্রহের যে নক্ষত্র, সেই নক্ষত্রের যে অধিপতি, সেই অধিপতি কোন ভাবের সাথে, কোন গ্রহের সাথে কানেক্টেড হয়ে বসে আছে, সেটা শরীরের কোন অঙ্গ বলছে, বা এখন কোন গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, সেগুলো বিচার করে তারপরে সম্পূর্ণভাবে বোঝা যাবে দুর্ঘটনা ছ নম্বর হাউস থেকে কোন দিক থেকে আসবে। এবার দেখব রাশিচক্রে আট নম্বর ঘর অষ্টম স্থান, সেই রাশিচক্রে আট নম্বর ঘর বা অষ্টম স্থান থেকে আমরা মৃত্যু বা জীবন সংশয় সেইটার বিচার করব। আপনার জাতচক্রে অষ্টমপতির অবস্থান কেমন আছে, কোনো শুভগ্রহ আছে,
কোনো অশুভ গ্রহ আছে, কোনো মারকপতি আছে, বা কোন গ্রহের দশা এখন চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, কোন গ্রহের প্রত্যন্ত দশা চলছে, সেগুলো ভালো করে বিচার করে বলতে পারবো যে জীবন সংশয় হওয়ার চান্স কতটুকু আছে, সেখান থেকে ফিরে আসার চান্স কতটা আছে। তাই রাশিচক্র যেমনি বিদ্যালয়ের ভাব বোঝা যায়, রাশিচক্র যেমনি কর্মের ভাব বোঝা যায়, রাশিচক্র তেমনি ঘটনা দুর্ঘটনাও বোঝা যায়। তাই রাশিচক্রকে সঠিকভাবে বিশ্লেষণ করে বিচার করলে তবেই বুঝতে পারা যায় যে কতটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এগুলো হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যদি ছকে সঠিক হয় তাহলে জানবেন আপনি পূর্বাভাস অনেক আগে থেকেই পেয়ে যাবেন। যেমনি কবে বৃষ্টি হবে, কখন ঝড় হবে, কত কিলোমিটার বেগে ঝড় হবে, কোন দিক দিয়ে যেতে পারে, পূর্বাভাসে আমরা যেমনি খবরের চ্যানেলের মাধ্যমে জানতে পারি, তেমনি রাশিচক্র বিচার করে ঘটনা দুর্ঘটনা পূর্বাভাস অনেক আগে থেকেই জানা যায় বা পাওয়া যায়। অনেকে সেটাকে মেনে প্রতিকার করে তার আঘাতটা জোরালো থেকে অনেকটা কমিয়ে নিয়েছে, কম আঘাত তৈরি করে রাখে। আবার অনেকে সেটাকে হ্যাওগান করে চলে যায়, জোরালো আঘাত খেয়ে হসপিটাল বা নার্সিংহোমে গিয়ে পড়ে থাকে। তাই জ্যোতিষকে ভালো করে বুঝতে হবে, আমরা কি আলোচনা করছি সেটার দিকে ভালো করে মনোনিবেশ করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। আপনার যে জ্যোতিষ বন্ধুকে ভালো লাগবে তার কাছে গিয়ে আপনি দেখাতে পারবেন, যাতে করে আপনার সময়ে যেন কখনো কোনো বড় সড় দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়। এবার বলবো রাশিচক্রের দ্বাদশ ঘর, দ্বাদশ ভাব। রাশিচক্রের দ্বাদশ ঘর বা দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব থেকে আমরা রাশিচক্রে বিচার করে হাসপাতাল, তাহলে যে ঘটনা বা দুর্ঘটনা আপনার ঘটতে চলেছে বা চলবে বা আগামী দিনে হওয়ার চান্স দেখা যাচ্ছে যা চক্রে, সেটা হাসপাতাল পর্যন্ত আদৌ যাবে না টুকটাক চিকিৎসার মাধ্যমে সেটা বাড়ি আবার ফিরে চলে আসবে। তাই আমরা দ্বাদশস্থান থেকে হসপিটালাইজের বিচারটা করতে পারি। সেই দ্বাদশপতি গ্রহ কে আছে, সেই দ্বাদশপতির ঘরে কোন গ্রহ অবস্থান করছে, সেই গ্রহ কোন নক্ষত্র অবস্থান করে আছে, সেই নক্ষত্রে অধিপতি যে গ্রহ সেই গ্রহ কোন ভাবে গিয়ে অবস্থান করেছে, সেটা কি শত্রুগৃহ সেই গ্রহের, মিত্রগৃহ, স্বক্ষেত্র, কেন্দ্র কোন, এগুলোকে দেখার প্রয়োজন আছে, তবেই বিচার ব্যবস্থা সঠিকভাবে আসবে এবং সঠিকভাবে বলা যাবে। এবার দেখব রাশিচক্রের পাঁচ নম্বর ঘর, পঞ্চম স্থান, পঞ্চম ভাব। রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমরা কি দেখব, দেখব রাশিচক্রে পঞ্চম ভাবের সঙ্গে যদি লগ্ন কানেক্টেড হয়ে থাকে তাহলে দেখব প্রথমে সুস্থ আরোগ্য, জীবনটা সুস্থ আরোগ্য পাঁচ নম্বর থেকে বিচার ব্যবস্থা করব। আর যে ঘটনা সেটা কতদিনের মধ্যে
সেরে ওঠার যে চান্স, সুস্থ হয়ে আসার যে চান্স, সেটা পাঁচ নম্বর ঘর থেকে ভালোভাবে ক্যালকুলেশন করব, যাতে করে মানুষটা সহজে রিলিফ পায়। এবার দেখব রাশিচক্রের ছ নম্বর ঘর প্লাস আট নম্বর ঘর, এই ঘরের অধিপতিরা যদি একসাথে কানেক্টেড হয়ে যায় তাহলে দুর্ঘটনাকে মৃত্যু পর্যন্ত এগিয়ে যেতে পারে। তখন আমরা দেখব পাঁচ নম্বর ভাব প্লাস লগ্ন ভাব, এই দুটো ভাবকে তখন আমরা ভালো করে গণনা করব, করে দেখব যে কত তাড়াতাড়ি সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। এবার দেব ষষ্ঠ স্থান ষষ্ঠ ভাব প্লাস দ্বাদশ ভাব, রোগে কারাগ্রহ প্লাস হাসপাতাল। তাহলে দুর্ঘটনা এমন পর্যায়ে বা রোগ এমন পর্যায়ে এসে পৌঁছে গেছে বা পৌঁছানোর আশঙ্কা রয়েছে যেটা হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে। একটা মানুষের শরীরকে ভালো করে বিচার করলে তবে সেই মানুষটার সম্পর্কে অনেক কিছু ভালোভাবে বলা যায়। তাই জাতচক্র তৈরি করে আলমারির তলায় কাগজের ফাইলের নিচে ফেলে রাখার বস্তু নয়, জাতচক্র তৈরি করে কোনো ব্যাগের মধ্যে কোনো ফাইলের মধ্যে ভরে রাখার জিনিস নয়, সেটাকে মাঝে মধ্যে একবার করে কাউন্সিলিং করানো দরকার। কখন কোন গ্রহে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে, কখন কোন অবস্থানের মধ্যে দিয়ে সময় কেমন যেতে পারে, কখন কোন অবস্থানের মধ্যে দিয়ে ঘটনা দুর্ঘটনা আসতে পারে, সেখান থেকে কিভাবে পরিত্রাণ পেয়ে আবার পুনরায় সুস্থ শরীরে কর্মে ফিরে যাওয়া যায় সেটাকেই বিচার করার দরকার। জাতচক্র তৈরি করে সঠিক কাউন্সিলিং করালে এসব সম্বন্ধে আগে থেকেই জানা যাবে এবং সাবধান হয়ে থাকা যাবে। এবার দেখব ষষ্ঠ ভাব প্লাস অষ্টম ভাব প্লাস দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব প্লাস অষ্টম ভাব প্লাস দ্বাদশ ভাব, রোগ বা দুর্ঘটনা এমন কোনো পর্যায়ে গিয়ে পৌঁছায়নি তো যে হাসপাতালে পরলোক গমন করা কোনো চান্স রয়েছে। তাহলে এই ভাবগুলোকে ভালো করে বিচার করলেই বোঝা যাবে হাসপাতাল থেকে ফিরে বাড়ি পর্যন্ত আসবে না হাসপাতালে পরলোক গমন করবে। তাই এই সমস্ত ভাবগুলো হচ্ছে দুর্ঘটনার কারক। তাই সেই সমস্ত ভাবগুলোর সঙ্গে এই সমস্ত ভাবের গ্রহদের বিচার একান্ত প্রয়োজন। তার সঙ্গে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কোষে তার বিচার করা একান্ত প্রয়োজন, যাতে করে একটা মানুষ শরীরে সুস্থ অবস্থায় কতক্ষণের মধ্যে ফিরে বাড়ি আসবে বা দুর্ঘটনা থেকে কতক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারবে বা দুর্ঘটনার মধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেল না যাতে করে পরলোক গমন করতে হলো। তাই পড়াশোনার একটা আলাদা মান আছে, যে যেভাবে আছেন যে যেভাবে কর্ম করছেন যে যে লাইনে কর্ম করে খাচ্ছেন সে সেই লাইনের মর্মটা ভালো করে বোঝেন, তাকে কতখানি যোগ্যতা অর্জন করতে হয় সেই কর্মটাকে টিকিয়ে রাখার জন্য। একমাত্র যারা যে লাইনে অবস্থান করে কর্ম করছেন তারা খুব ভালো করে জানেন বা বোঝেন। তাই আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়। কেন?
পড়াশোনার মাধ্যমেই এই সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসে, তার মাধ্যমেই আমরা জানতে পারি, সেইটা আমরা তখন মানুষের মধ্যে অ্যাপ্লাই করে সেই কাজটাকে সঠিকভাবে করতে পারি। তাই পড়াশোনা হচ্ছে সব থেকে মেন জিনিস, যে কোনো লাইনে থাকতে গেলে পড়াশোনা করতে হয়। একটা ভালো পুজো করতে গেলে তার জন্য পড়াশোনা করতে হয়, একটা ভালো তন্ত্র করতে গেলে তার জন্য পড়াশোনা করতে হয়, একটা ভালো জ্যোতিষ বিচারক হতে গেলেও তার জন্য অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করতে হয়। যার কারণে আমি বাইরে জেলায় জেলায় গিয়ে চেম্বার করতে পারি না। কেন না, আমাকে পড়তে হয়, সঠিক বিচার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, তার জন্য প্রচুর খাটতে হয়। স্বয়ং মা সরস্বতী বিরাজমান, মায়ের আশীর্বাদ, মা নীল সরস্বতী, মা ছিন্নমস্তার আশীর্বাদ আছে বলেই কিছুটা হলেও জ্যোতিষের এক কোণা মাত্র জানতে পেরেছি। জ্যোতিষ একটা মহাসমুদ্র, পুরোপুরি জানাটা এক জন্মে কর্ম নয়, এ জন্মে কতটুকু পারবো জানি না, কোন দিন ওপরবেলা ডেকে নেবে চলে যেতে হবে, সেখানেই সমাপ্তি ঘটে যাবে। যতক্ষণ বেঁচে আছি মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকি, মানুষকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, অতএব মানুষের উপকার করব এইটুকু মনোবাসনা নিয়েই এই কর্ম করি, যাতে করে মানুষ সঠিক জিনিসটা যেন পায়, মানুষ যেন উপকার পায়, মানুষ যেন এসে উদ্ভ্রান্তির মধ্যে একদিক থেকে আরেক দিকে না ছুটে বেড়ায়। তাই বলবো মঙ্গলে অথবা শনি যদি একযোগে ষষ্ঠভাবে থাকে তাহলে দুর্ঘটনা হতে পারে, যাচক্র দেখে বিচার করে বলতে হবে। মঙ্গল আর শনি যদি একযোগে ষষ্ঠভাবে থাকে তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার যাচক্র বিচার করে দেখতে হবে শনি বা মঙ্গল কোন ভাবের অধিপতি। দুর্বল আছে, সবল আছে, স্বগৃহে আছে, বন্ধুগৃহে আছে, কেন্দ্রে আছে, কোণে আছে, ক্ষেত্র বিনিময় আছে, মারকপতি আছে, অশুভপতি আছে, পাপপতি আছে, এগুলোকে বিচার করা দরকার। এবং শনি মঙ্গল যখন একযোগে ষষ্ঠ স্থানে অবস্থান করছে তখন কোন ভাবে অধিপতির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে সেটা আগে ভালো করে বিচার করতে হবে, তবে দুর্ঘটনা হবে কি হবে না সঠিকভাবে বলাটা যাবে। আর পঞ্চম ভাব প্লাস লগ্ন, এই দুটোকে ভালো করে বিচার করে, এই দুটোর গ্রহকে ভালো করে বিচার করে, এই গ্রহের নক্ষত্র যারা আছে তাদের ভালো করে বিচার করে, এই গ্রহের নক্ষত্রের অধিপতি যারা আছে তাদেরকে ভালো করে বিচার করে, তারপরেই কিন্তু বলা সম্ভব দুর্ঘটনা সুস্থ হতে কত দিন সময় লাগবে বা দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে কত তাড়াতাড়ি বাড়ি আসা যাবে। তাই যারা মোবাইল ফোন নিয়ে কানে দিয়ে রাস্তা পারাপার করেন তাদেরকে বলবো মোবাইল ফোন কান থেকে সরিয়ে রাস্তার দুদিক ভালো করে দেখে নিজের জীবনটাকে সেভ করে রাস্তাটা পেরিয়ে যান। যারা ট্রেন লাইন পারাপার করেন তারা কানে মোবাইল নিয়ে ট্রেন লাইন পারাপার করবেন না। যদি শনি মারকপতি হয়ে থাকে তাহলে দুর্ঘটনা হতে বেশি সময় লাগবে না। তাই যদি বুধ মারকপতি হয়ে থাকে
তাহলে ছোট গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি বৃহস্পতি মারকপতি হয়ে থাকে তাহলে লরি বা বাসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই যারা আজকের অনুষ্ঠানটা দেখলেন তারা ভালোভাবে নিজেদের যাতচক্রগুলো বিচার করে নিজেদের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে সচেতন হয়ে সঠিকভাবে জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান, যাতে করে আগামী দিনে সুস্থ শরীরে সবলভাবে থেকে জীবনটাকে উপভোগ করতে পারেন বা এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই নারায়ণ শাস্ত্রী অনুষ্ঠান মানে হচ্ছে কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা, কোনো নতুন বিষয় জানা। যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে টিভি চ্যানেলের মাধ্যমে আমার এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনের মধ্যে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া আছে, আমার অনুষ্ঠান যাদের ভালো লাগবে তারা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বুকিং করাতে পারবেন বা জেনে নিতে পারবেন আমি কবে কোন চেম্বারে কোন টাইমে কটার সময় বসি। আমি ছিন্নমস্তা মা নীল সরস্বতীর আরাধনায় ব্যস্ত থাকে সকাল সন্ধে দুবেলা, যার কারণে জেলায় জেলায় গিয়ে চেম্বার করা আমার পক্ষে সম্ভব হয় না। তবুও কয়েকটা জায়গায় আমি চেম্বার করেছি, সে কটা জায়গাতে আমাকে পাবেন, যেমন শিয়ালদাতে পাবেন, যেমন বালিতে পাবেন, কৃষ্ণনগরে আমি নভেম্বর মাসে পরে চেম্বার খুলছি, কৃষ্ণনগরে মাসে একদিন করে আমাকে পাবেন, আসানসোলে মাসে একদিন করে আমাকে পাবেন, দুর্গাপুরে মাসে আমাকে একদিন করে পাবেন, আর মেদিনীপুরে মাসে একদিন করে আমাকে পাবেন। এবার আমি পাড়ি দেব উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে মানুষ নিজেরা চাইছেন আমি সেখানে চেম্বার করি, কিছু উত্তরবঙ্গে মানুষ আমার কাছে বর্ধমানে এসে দেখিয়ে গেছেন, সেই উত্তরবঙ্গে আমি দু তিন জায়গায় চেম্বার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ডিসেম্বর মাসে যতদূর সম্ভব আমি সেখানে চেম্বার করতে পারি, কিন্তু মায়ের দুবেলা আরাধনা করি মানুষের মঙ্গলের জন্য, যার কারণে সময় আমার কাছে খুব কম, তাই আমি সব সময় সব চেম্বারে যেতে পারি না, মাসে একদিন করে আমাকে যেতে হয়। মা ছিন্নমস্তার আশীর্বাদে আজ আমি জ্যোতিষ হতে পেরেছি, সেই মায়ের আরাধনা ছেড়ে বাইরে চেম্বার করতে গেলে মা রুষ্ট হলে সব হারিয়ে যাবে, মা সঙ্গে থাকলে সমস্ত মানুষ উপকার পাবে। তাই যারা আজকের অনুষ্ঠানটা ভালো করে মনোযোগ সহকারে শুনলেন তারা ভালো করে নিজেদের যাতচক্রগুলো যে কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে বিচার করিয়ে দেখুন, ঘটনা দুর্ঘটনা কোন দিক থেকে আসতে পারে, কিভাবে আসতে পারে, কখন ঘটতে পারে, সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসা যায়, কিভাবে সুস্থ শরীরে সেখান থেকে ফিরে আসা যায়। অতএব যাতচক্রের মধ্যে সব কিছু লুকিয়ে আছে, তাই যাতচক্রগুলো খুব ভালো করে বিচার করুন, তাহলে পেয়ে যাবেন। যাওয়ার আগে একটা টোটকা দিয়ে যায়, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাত মৃত্যুরা মুক্ষিয় মামৃতাত। এই মন্ত্রটা প্রতিদিন 28 বার করে উত্তর দিকে মুখ করে জপ করুন, দেখবেন বিপদে হাত থেকে মুক্তি পাবেন। সবাই ভালো থাকুন, ইউটিউবে আমার প্রোগ্রাম খুব আনন্দের সহিত দেখুন, নমস্কার। আপনি কি বিশ্বাস হারিয়েছেন? বর্তমানে একমাত্র ছিন্নমস্তা ও নীল সরস্বতী মায়ের সাধক শ্রী নারায়ণ শাস্ত্রী
চাকরি ব্যবসা দাম্পত্য কলহ প্রেমে বাধা যে কোনো কঠিন ও জটিল সমস্যায় দেবশক্তি কবচের দ্বারা প্রতিকার করে থাকেন। প্রতিকারে 100% গ্যারান্টি।